আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়াল আপনাদের স্বাগতম আমি আছি মারজুক আপনাদের সাথে তো আগে টিউটোরিয়াল আমরা দেখেছি কীভাবে একটি আর কি নাম্বার ইনপুট নিয়ে আমরা একটা প্যাটার্ন বানতে পারি যে প্যাটার্নে কী দেওয়া আছে প্রথমে আমাদের ওয়ান প্রিন্ট করবে প্রথম লাইনে তারপর আমাদের ওয়ান টু প্রিন্ট করবে তারপর আমাদের ওয়ান টু থ্রি এরকমভাবে আর কি আমাদের যত পর্যন্ত আর কি আমরা ইনপুট নেব তত পর্যন্ত আমাদের নাম্বারগুলো আর চলতে থাকবে আমরা দেখেছি কি এটা আর কি আকৃতির মানে একটা তিন কোনো একটা ত্রিভূষাকৃতির যেখানে আর কি লেফট সাইড থেকে আর কি সম্পূর্ণ পূর্ণ থাকবে এবং রাইট সাইড ফাঁকা থাকবে তো আজকে আমরা দেখব আজকেও আমাদের এর এই ভালোগুলোই প্রিন্ট করব যেমন প্রথম লাইনে ওয়ান তারপর লাইনে ওয়ান টু তারপর লাইনে ওয়ান টু থ্রি এরকমভাবে চা থাকবে বাট আমাদের প্যাটার্নটা একটু ভিন্ন হবে তো দেখেনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা একটি প্রামির আকৃতির আর কি একটা প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি যেখানে কি প্রথম লাইনে আমাদের ওয়ান আছে তারপর লাইনে ওয়ান টু তারপর আমাদের ওয়ান টু থ্রি তারপর ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে আর কি চলতে থাকবে তো আমরা দেখে নিই যে প্রামির আকৃতির এই প্যাটার্নটা আমরা কীভাবে আর কি করতে পারি তো এটার জন্য আমাদের হেল্প করতে পারি এমন একটি টেবিল আর কি আমরা থেকে বানিয়ে রাখছি তো আমরা এই টেবিলের সাহায্য নিয়ে আমাদের এই কোডটা আর কি করে ফেলব ওকে তো এটা কেটে দিই নতুন আরেকটা খুলে নিই তো আমি যেহেতু ইনপুট নিয়ে করবো সেহেতু আমি আর কি একটা ইনপুট নিয়ে নিই কোনো ইন ইনপুট নিতে হলে প্রথমে আমাদের এই টিজারের ভিতরে আর কি আমাদের ইনপুটটা নিতে হবে নাহলে পরে আমাদের সেটা কী হবে ইস্টিং আকারে নেবে ওকে তখন আসেন আমাদের কোডিং এর পালা তো এখন প্রথমে দেখি আমরা আমাদের রো মানে কি লাইন কয়টা আছে আমাদের একটা পাঁচটা পাঁচটা লাইনের জন্য করছি বাট আমরা যেহেতু ইনপুট নিচ্ছি সেহেতু আমরা এখানে কিভাবে লিখি দেখাম আমাদের একের থেকে শুরু করে সাপোজে এর ভ্যালু সাপোজ আমরা ধরে নিই ফাইভ ওকে ফাইভ ধরে নিই নিজের পাঁচটা লাইন হয় তখন পাঁচটা লাইন হয় পাঁচটা লাইন হওয়া মানে কি আমাদের একের থেকে পাঁচ পর্যন্ত যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে এখানে অবশ্যই সিক্স দিতে হবে না হলে পরে আমাদের ফাইভ পর্যন্ত রান করবে না সিক্স দেওয়া মানে কি এই যে আমাদের পাঁচের সাথে এক যোগ করা তার মানে এ প্লাস ওয়ান এই যে এখানে কত হলো এ প্লাস ওয়ান মানে কত আমাদের যদি এর মান যদি পাঁচ নিই তাহলে পাঁচ প্লাস থেকে ছয় হয়ে গেলো আর ছয় হয়ে গেলে পরে আমাদের এখানে কি শো করবে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ যখন সিক্স আসবে সে সময় আমাদের লুপ থেকে বের হয়ে যাবে ওকে এখন আমাদের ইনার লুপের কাজটা সেরে নিই তো এই ইনার লুপে আমাদের কি বলছে দেখুন ইনার লুপে আমাদের কতগুলো প্রিন্ট করতে হবে সেইটা বাট আমাদের প্রিন্ট করার আগে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এখানে প্রিন্ট করার আগে কিন্তু একটা পার্ট আছে সেই পার্ট হচ্ছে স্পেসের পার্ট ওকে তো আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম লাইনে আমাদের কয়টা চারটা স্পেস আছে তারপর লাইনে তিনটা তারপর লাইনে দুইটা তারপর লাইনে একটা আমাদের নাম্বারগুলো প্রিন্ট করার আগে অবশ্যই আগে স্পেসের কাজ করতে হবে তার মানে আমাদের নাম্বারে প্রিন্ট করার আগে অবশ্যই আমাদের স্পেসের কাজ করতে হবে তো আমি এখন স্পেসের প্রিন্টটাকে করে নিই তো আমাদের স্পেস এটা তো এখন আমরা প্রথমে কি আসে প্রথমে আসে আমাদের ষাটটা স্পেস ষাটটা স্পেস আমাদের প্রিন্ট করতে হবে ওকে তারপর তিনটা একটা বাড়ছে আমরা যদি এখানে আমাদের তাহলে এখানে আমাদের ইনপুট মানে কয়টা স্পেস নিতে হবে আমাদের এখানে প্রথম লাইনে ষাটটা স্পেস যাবে ওকে আমরা এটা এইটা সম্বন্ধে অবশ্য জানি যে স্পেসের সাথে কোনো কিছু গুণ করা হয় সেই মানে স্টিং সাথে কোনো কিছু যদি কোনো সংখ্যক যত সংখ্যক দিয়ে গুণ করা হয় তত সংখ্যক বার এই স্টিংটা রিপিট হবে ওকে এটা অবশ্যই এর আগে আমি দেখাইছি যার কারণে এখানে আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি না আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে এই স্টিং এই মানে স্পেস প্রিন্টের ব্যাপারটা আপনার ক্লিয়ার বুঝতে পারছেন তো আচ্ছা তো এখানে আমরা দেখি আমাদের চারটি স্পেস ফিঙ্গি যেন আমাদের এখানে ফোর নিতে হবে বাট আমরা ফোর এখানে তো আমরা শুধু ফোর লিখে দিলে হস্তে না এটা আমাদের কোডিংয়ের ভাষা কোডিংয়ের ভিতরে যাতে কীভাবে আমাদের ফোর হয় সেটা খেয়াল করতে হবে কারণ আমাদের শুধু এখানে ফোর হবে তা না পরের লাইন আসলে থ্রি হবে তারপর লাইন আসলে টু হবে তারপর লাইন আসলে ওয়ান হবে ওকে তো এরকমভাবে আমরা দেখি এখানে কীভাবে আমরা ফোর বানাতে পারি তো আমাদের এখানে এর ভ্যালু কত দেখেন এর ভ্যালু আছে ফাইভ আর এখানে আমাদের যদি এক মাইনাস করি ফাইভ মাইনাস ওয়ান তাহলে কিন্তু আমরা এখানে ফোর পারছি তাই তো আমাদের এর ভ্যালু এখন আমাদের ওয়ানের এর জন্য একটু বের করতে হবে আপনার এখানে দেখেন তো প্রথম লুপ করবে তখন মান কত মান অবশ্যই ওয়ান তাই তো মান যদি ওয়ান হয় তারপরে লুপ করবে তাহলে কত হবে মান টু হবে তো এখানে যদি মান ওয়ান হয় তো আমি যদি এখানে আই দিয়ে দিই তাহলে কি আছে দেখেন প্রথম এখানে আছে আমাদের এর মান ফাইভ আর মান কত ওয়ান এর জন্য এখানে কত হবে ফোর আসছে যখন আমাদের পরে লুপ করি তখন আয়ের মান কত হবে এর মান তো কনস্ট্যান্ট থাকবে তখন আয়ের মান কত হবে টু হবে আয়ের মান টু হলে কত আমাদের পরে থ্রি হয়ে যাবে যেমন এখানে থ্রি হলে মানে এখানে আমাদের থ্রি আসবে এখান থেকে আসলে পরে আমাদের তিনটা স্পেস প্রিন্ট করবে তারপরে আমাদের এখানে যে এক্সপ্রেশনটা দিতে পারছি এ মাইনাস আই দিলে পারে আমাদের এখানে যে কাজটা সেটা আমরা টোটাল কমপ্লিট করে ফেলতে পারছি ওকে তো আমাদের এখানে স্পেস প্রিন্ট হয়ে গেল এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্পেস প্রিন করার পরে আমাদের ইন্ডের মেথডটা দিতে হবে যদি না দেন তাহলে পরে কিন্তু আপনাদের কোড রান হবে ঠিকই কিন্তু আপনাদের যে আমরা যেরকম শেপ চাচ্ছি সেই শেপে আর কি আমরা সেই প্যাটার্নে আর কি আমরা প্রিন্ট করতে পারবো না ওকে অবশ্যই আমাদের ইন দিতে হবে যেন আমাদের স্পেস প্রিন করার পরেই আমাদের ইন্ড মানে কি মানে আমরা বুঝতে পারছি স্পেস করার পরেই পরে যে প্রিন্টটা আসুক না কেন সেটা আমাদের স্পেসের পাশাপাশি হবে এই যে দেখুন স্পেসগুলো প্রিন্ট করার পরে যেটা যে নাম্বারে প্রিন্ট করে সেটা আমাদের স্পেসের পাশাপাশি হবে ওকে তো আশা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এখন আসি আমরা আর কি নাম্বার প্রিন্ট করার কাজে তো আমি প্রথমে আর কি প্রিন্টের এই সিনটেক্সটা দিয়ে নিই তারপর আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে এখানে কেমন কিভাবে আর কি আমাদের উপরে এক্সপ্রেশনটা কেমন ভাবে দিতে হবে ওকে ওকে তো এখন আমরা দেখি প্রথমে আমাদের কি করতে হবে এর মান আমাদের ওয়ান আনতে হবে যদি ওয়ান না এই জন্য আমাদের জের মান অবশ্যই যেন ওয়ান আনতে হবে তো ওয়ান আনবো কিভাবে এখন দেখেন আমরা যদি প্রথমে ওয়ান দিয়ে দিই তাহলে তো কি আমাদের ওয়ান চলে আসছে এখন আমাদের ওয়ানটা কি কি কত পর্যন্ত যাচ্ছে টু যদি দিই তাহলে কি হচ্ছে জের মান আমরা ওয়ান পাবো যখন টু হবে তখন বেড়ে যাবে বাট যখন পরের লাইনে আসছে সেই সময় সেই সময় তো অবশ্যই আমাদের এখানে কত করতে হবে এখানে থ্রি করতে হবে যদি থ্রি না করি তাহলে এবারে তো আমরা ওয়ান আর টু পাবো না আর ওয়ান আর টু যদি না পারি আমরা পরের লাইনে এই ওয়ান আর টু ও প্রিন্ট করতে পারবো না এই জন্য কেন এমন ধরনের একটা এক্সপ্রেশন বানাতে হবে যাতে আমাদের প্রতিবার এক এক করে ইনক্রিজ হয় ওকে তো এখন আমরা দেখি কিভাবে এটা বানাবো তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে এখানে আয়ের মান কত আছে আয়ের মান আমরা ওয়ান পাচ্ছি তাই তো আয়ের মান যদি ওয়ান পাই তো আয়ের সাথে যদি এক যোগ করে দিই তাহলে কত আছে টু হচ্ছে প্রথম লুপ ঘরে টু হচ্ছে টু হওয়া মানে কি আমরা মান জেরমান পাচ্ছি বেড়ে যাবে প্রথমটা আর কি প্রিন্ট করবে তারপরে যখন পরে লুপটা ঘুরবে তখন মান কত আয়ারমান টু মান যদি টু পাই তাহলে এখানে কত পারে আমরা টু প্লাস ওয়ান থ্রি থ্রি পারি আমাদের জের মান কত পারছি ওয়ান আর টু ওয়ান আর টু মানে কি আমাদের এটা প্রিন্ট হচ্ছে তেমনি এরকমভাবে এরকম ভাবে আমাদের প্রতিটা লুপটা ঘুরতে প্রতিটা লুপটা ঘটবে এবং আমাদের একটা শেপ পাবো ওকে তো আমরা যদি এখানে আই প্লাস ওয়ান দিই তো আমাদের যে এটা চাচ্ছি সেটা আর কি আমরা পেয়ে যাবো তো এখানে এখন আমরা দেখি এটা রান করে আমাদের যে শেপটা চাচ্ছি এখানে আর কি প্রামিড আকৃতির এটা পাই কিনা দেখি তো এখানে আমি ফাইভ দিই ওকে আচ্ছা এই যেখানে আপনার আর কি ব্র্যাকেটে দিতে হবে না হলে পরে গোলমেল হয়ে যাচ্ছে যে কোনটা কি করবে আর বুঝতে পারছে না আচ্ছা তো এখন রান করে দেখি কি হয় ফাইভ তো এই যে দেখুন আমরা যখন ফাইভ ইনপুট দিলাম তো আমাদের কি আমাদের যে যে আর কি প্রাইমটা পাচ্ছি সেই প্রাইমিকটা আর কি আমরা এখানে আর কি পেয়ে গেলাম ওকে যে প্রাইমিকটা আর কি প্রিন্ট করতে চেয়েছিলাম সেটা আর কি আমরা এখানে পেয়ে গেলাম তো আপনার যেহেতু ইনপুট দিয়ে করেছি সেহেতু পারে কোনো সমস্যা নেই আপনি একশো হাজার যত দিতে পারেন ততগুলো আপনার এখানে দেখাই দেবে ওকে তো এই ছিল আজকের কথাবার্তাগুলো কীভাবে প্রাইমারির সাহায্যে নাম্বারিংয়ের কাজটা করতে পারি এখানে শুধু নাম্বার না আপনারা যে কোনো ধরনের একটা করতে পারেন আচ্ছা আপনাদের যদি এখন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের একসাথেই তাহলে বাড়ে আচ্ছা এখানে আপনারা দেখেন যে আপনাদের যদি এখন একটা বলে যে সাপোজ একটু করি আর কি প্রথম লাইনে আমাদের করতে হবে তারপরে আমাদের প্রথম লাইনে শুধু ওয়ান যাবে তারপর লাইনে শুধু টু টু তারপর লাইনে থ্রি 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 তারপর লাইনে ফোর 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 তারপর এরকম এরকম ভাবে যদি দেয় তো এটা এটা কি আকারে পিরামিড আকারে আছে ওকে সাপোজ মন এটা কি আকারে পিরামিড আকারে আছে এই তো আমাদের এটা পিরামিড আকৃতির কি দেখাচ্ছে হ্যাঁ তো এটা মন করেন আমরা পিরামিড আকৃতিতে আছে তো এটা আপনি কিভাবে করবেন তো সেটা দেখুন আর কি এটা কিভাবে করা যায় ঠিক আছে দেখুন এখানে আমাদের কি আছে প্রথম লাইনে কি হবে ওয়ান প্রিন্ট করবে তারপর লাইনে টু সবগুলো টু প্রিন্ট করতে থাকবে তারপর লাইনে সবগুলো থ্রি কিন্তু যখন দুইবার তারপর লাইনে তিনবার চারবার পাঁচবার এরকম ভাবে চলতে থাকবে আপনারা এখানে দেখুন যে আমাদের এখন প্রথম লাইনে কি ওয়ান প্রিন্ট করতে হবে ওয়ান প্রিন্ট করার জন্য কি করতে হবে আমাদের দেখতে হবে যেখানে শুধু ওয়ান আছে আমরা তো জের ভ্যালু নিয়ে করি তো প্রতিবার চেঞ্জ হবে ওয়ান টু থ্রি ফোর এরকম আসছে তাই তো জের ভ্যালু নিয়ে গেলে ওয়ান তারপর ওয়ান টু তারপর একে প্রত্যেকদিন এক্ষেত্রে শুরু আছে বাট আমরা চাচ্ছি কনস্ট্যান্ট ভ্যালু প্রত্যেকবারই এখানে সাপোজ থ্রি আছে এখানে সবগুলো আমরা তিন নম্বর লাইনে সবগুলো থ্রি আছে চার নম্বর লাইনে সবগুলো সাইজ আছে তার মানে কি দেখেন তো একটু খেয়াল করে দেখেন যে আমাদের আয়ের যে লুপটা ঘটছে এটা কিন্তু কী আমাদের আমরা দুই নম্বর লাইন একে থেকে দুই পর্যন্ত যাচ্ছে তিন নম্বর লাইনে এক থেকে তিন পর্যন্ত যাচ্ছে চার নম্বর লাইন আছে ষাট পর্যন্ত যাচ্ছে কত পর্যন্ত যাচ্ছে সেইটা নির্ধারণ করছে কে এই আই তো এখন যদি আমরা আয়ের ভ্যালুটা যদি এখানে দিয়ে দিই তাহলে পরে কি আমরা আর কি আমাদের যে প্যাটার্নটা আছে সেটা পেয়ে যাব তো দেখি আমরা পাই কি এই যে দেখুন আমরা সেম টু সেম এই ভ্যালুটা পেয়ে গেছি ঠিক আছে এই যে ওয়ান এই যে আমরা যেরকম আর কি স্টার আমরা যেরকম হচ্ছে প্যাটার্নটা প্রিন্ট করতে চাইছিলাম সেম টু সেম সেই রকম প্যাটার্নই আর কি আমরা পেয়ে গেলাম আজকে ওকে তো প্যাটার্ন আর কি শেপ এটা আর কি বেশি জটিল কোনো কিছু না সব কিছু আপনার লজিকের ব্যাপার আপনি আমি হয়তো এক ধরনের ভাবে আর কি এটা পিন করলাম আপনার যদি মন বলে তো আপনি এটা অন্যভাবে পিন করতে পারেন বাট আপনাদের সে আর কি যেটা চাচ্ছে সেটা আপনি পিন করে দেখাইতে পারবেন বেশি কঠিন কিছু না ওকে একদম ইজি আপনাদের যেতে যারা কমিয়ে দেওয়া থাকবে না কেন আপনারা একটু একটু মাথা খাটাইলে পারে আপনি সেগুলো আর কি দেখাতে পারবেন অবশ্য টাইমের কারণে হয়তো আমি আর কি সম্পূর্ণ আর কি প্যাটার্নগুলো দেখাতে পারবো না তবুও যতটুকু আর কি প্যাটার্ন দেখানোর দেখাতেও পারি সেইগুলো আর কি আমি আপনাদের দেখাই দেবো বেসিক থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত ওকে তো আচ্ছা আজ আজকে এতটুকুই আপনারা ভালো মতো নিয়মিত কোড করতে থাকুন আর অবশ্যই প্র্যাকটিস করবেন ভালো মতো করে আর অবশ্যই এই লজিকগুলো একটু বোঝার ট্রাই করবেন তাহলে পরে হয়তো আপনারা একটু বুঝে বুঝে করবেন তাহলে হয়তো আপনারা মনে অনেকদিন মনে রাখতে পারবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদাফেজ